घूमिए जा रे नाला की चुनी तो की देवा কাফন আমার ঘাটি ওই কবরে যেতে হবে থাকবে না তুষারি ওই কবরে যেতে হবে থাকবে না তুষারি কাফন আমার ঘাটি ওই কবরে যেতে হবে থাকবে না তুষারি ওই কবরে যেতে হবে থাকবে না তুষারি থাকতে হবে দুনিয়ার বুকে গরিবকে মেরে বড় লোক হয়েছো, মালে কম দিয়ে বেশি মালের দাম নিয়েছো, কমজোর খুব মেরে আজকে তাদের জমিগুলো হাতিয়ে নিয়েছো, তাহলে এত যে ঘর বাড়ি করেছো, এত টাকা পয়সা তুমি যে এক জায়গায় জড়ো করেছো, কবর তো 3.5 হাত কোথায় রাখবে? তোমার ছেলে মেয়ে তাদের জন্য দেবে? ওরে বাবা, তোমার জানাজা যাওয়ার আগে তাদের ভাগ হয়ে যাবে, জানাজার নামাজ তখন তোমার হবে না, তোমার খাটিয়া পড়ে থাকবে জানাজা নামাজের জন্য, আর ঘরের মধ্যে তোমার ছেলে মেয়ে তোমার জায়গা জমি ভাগ করবে, ওটা আমার ওটা তোর, তোমার কি হবে? ওই 3.5 হাত কবর মনে রেখে দাও, ওর জন্য শুধু লাগে ইমান আল আমল, 5 তলা বাড়ি লাগে না, 5 লক্ষ টাকা লাগে না, তোমার ইমান আমল হলে কবর তোমাকে সাথ দেবে। কবি লিখছে দেখেন, 3.5 হাত মাটির ঘর করো পর করো করো গবে ফুলে রে মাতা করো গবে জাজা 3.5 হাত মাটির ঘর করো পর করো করো গবে ফুলে রে মাতা করো গবে জাজা আমল নামা চেচে তোমার হবে করে বাহাতি ওই ওই কবরে চেচে হবে থাকবে না তুষারি ওই ওই কবরে চেচে হবে থাকবে না তুষারি কাফন আমরা বল কবর মার ঘাটি ওই ওই কবরে চেচে হবে থাকবে না তুষারি ওই ওই কবরে চেচে হবে থাকবে না তুষারি থাকতে গবে কবরে রাখা হলো তোমাকে, দুজন কবরে নেমে গেল, একজন এদিকে একজন এদিকে, তোমার লাশখানা আলতো করে নিচ্ছে আর বলছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরে রেখে দিল, বাঁশগুনা চেপে দেবা হলো,
মাসগুনা দেওয়ার পর তার উপর কলা পাতা চাটাই বিছান মাদুর যা যেখানে পারো সব দিয়ে দিল। ত্যাগের পর এক মাটি দিচ্ছে, মাটি দিচ্ছে, মাটি দিচ্ছে আর চলে যায়, মাটি দিতে দিতে চলে যায়। আত্মীয় স্বজন গুলো তারা আখিরি মোনাজাত করে আল্লাহ যা গোনা করেছে মাফ করে দাও, একে জান্নাতুল ফিরদাউস দাও, আত্মীয় স্বজন দোয়া করে তারাও চলে গেল। মন কান্নে কি ফেরেশতারা এলো, ওঠো এবার ওঠো ওঠো, দুনিয়ার বুকে তো 60 বছর জীবন পেয়েছিলে, কত আল্লাহর ইবাদত করেছো, নবীর জন্য কি করেছো, আল্লাহর জন্য কি করেছো, ওঠো বলো তোমার রবকে, তোমার নবীকে, তোমার ধর্ম কি বলো। ইমান আমল থাকলে বলতে পারবো, ইমান আমল যদি না থাকে বলবো হায় আফসোস, হায় আফসোস, আমি কিচ্ছু জানি না, তোমরা আমার সামনে আসবে না, সরে যাও সরে যাও, তোমরা দূরে সরে যাও, তোমরা যেন খবরদার আমার সামনে শোনা, তোমাদের চেহারা দেখে ভয় হয়, তোমরা আমার সামনে শোনা, আমি তোমাদের চেহারা সহ্য করতে পাচ্ছি না, হায় আফসোস, তোমরা সরে যাও। আল্লাহ পাক কবরকে হুকুম করবে, কবর ওই পাপী বান্দা বান্দিকে দুই সাইড থেকে পিষে ওকে মাটির সঙ্গে মিশিয়ে দাও, কবর আল্লাহর হুকুম পালন করবে, কর পিষবে, পিষতে পিষতে যখন মৃত দেহ দেশে ধাক্কা মারবে, এদিকের পাঁচড়ি হাড় আর এদিকের পাঁচড়ি হাড় এক জায়গায় হয়ে গিয়ে পুরো কবরের মাটির সঙ্গে মিশিয়ে যাবে। কথায় বলে মন কান্নিকির ফেরেশতাদের চেহারা দেখে তাদের সওয়ালের জবাবে আজকের মরা গায়ের লোমটা পর্যন্ত খাড়া হয়ে যাবে, এত ভয়াবহ হবে, কঠিন হবে কবরের কবর। দেখেন কবি লিখছে কত সুন্দর, মন কান্নিকির আসিবে সওয়াল জবাব করিবে, মারিলে সওয়ালের জবাব শুরু হবে কবরে রাজা, অন্তরে কে রাশিবে সওয়াল জবাব করিবে, মারিলে সওয়ালের জবাব শুরু হবে কবরে রাজা, কঠিন হবে যে যে তোমার না থাকিলে নেকি, ওই কবরে যে যে হবে থাকবে না কেউ সাথী, ওই কবরে যে যে হবে থাকবে না কেউ সাথী, কখন নারায়ণ বড় কবর নার খাটি, ওই কবরে যে যে হবে থাকবে না কেউ সাথী, ওই কবরে যে যে হবে থাকবে না কেউ সাথী, থাকতে গঙ্গে থাকবে না কেউ সাথী।